একবার উনিশশো সালে একাদারে সাত দিন বৃষ্টি হয়েছিল তখন পবিত্র কাবা শরীফ ছয় ফুট পানিতে ডুবে গিয়েছিল সেই সময় কাবা শরীফ পানিতে ডুবে গেছে আর একজন সাঁতার কেটে তাওয়াফ করেছে বারো বছর বয়সী বাহরাইনের শেখ আল আওয়াদি তখন মক্কায় দিনী স্কুলের ছাত্র ছিলেন সে সময় বারো বছর বয়সী কিশোর দুই হাজার পনেরো মে মাসের ষোলো তারিখ ছিয়াশি বছর বয়সে শেখ আলওয়াদি বাহরাইনে ইন্তিকাল করেন তার ছেলে আব্দুল মজিদ বিশ বছর আগে হজ করতে গিয়ে তার বাবার ছবির পোস্টার কপি কিনে এনেছিলেন মক্কা থেকে পিতার জন্য উপহার হিসেবে ইন্তিকালের আগে দু হাজার তেরো সনে কুয়েত আল রাই টেলিভিশনে তার স্মৃতিচারণে বলেন বন্যার পানিতে মানুষ যানবাহন আর গবাদি পশু ভেসে যেতে দেখেছি দিন পর বৃষ্টি থামলে আমার ভাই হানিফ বন্ধুবর তিম্বাক্তুর মালিয়ান শহরের মোহাম্মদ আল তাইব ও আলী থাবিদ আল ইয়ামেনের এডিসনের হাসিম আলবার আর আমাদের শিক্ষক দেখতে তিনি বলেন বাচ্চারা পানি দেখলে যা করে আমরাও তাই করলাম মাথায় আসলো করব যা ভাবা তাই আমরা চারজন পানিতে ঝাঁপিয়ে পড়লাম পুলিশ হই হই করে উঠলো আমরা কালো পাথর চুরি করার নিয়তে পানিতে নেমেছি কিনা আমি সাঁতরাতে সাঁতরাতে পুলিশকে বোঝাতে চেষ্টা করলাম আমি শুধু সাঁতরিয়ে তাও অফ করবো সাতবার পুলিশ তার স্বভাবসুলভ খবরদারি করেই চলছিল ইতিমধ্যে আলি থাবাত আর মোহাম্মদ আল ক্লান্ত হয়ে পড়লে কাবা শরীফের দরজার উপর বসে থাকে উদ্ধার হবার আশায় শেখ আলওয়াদি আরও বলেন আমার ভয় হচ্ছিল যে পুলিশ আমাকে গুলি না করে বসে আবার আনন্দ হচ্ছিল এই ভেবে যে পৃথিবীতে কেউ কোনো দিন এইভাবে কাবা প্রদক্ষিণ করিনি আমি প্রথম তাই ভয় আর আনন্দের মিশ্র অনুভূতি নিয়ে আমি কাবার চারপাশে সাঁতরিয়ে চললাম পরবর্তীতে জানতে পেরেছিলাম পুলিশের রাইফেলে আসলে গুলি ছিল না শেখ জানান তিনি তৎকালীন মক্কার বুড়ো মানুষদের কাছে জানতে চেয়েছিলেন তারা এরকম বানের পানি আগে দেখেছেন কিনা তারা কোশমিন কালেও এত পানি দেখেনি বলে খবর দিয়েছিলেন